সবজি হারভেস্টিং একটা মজাদার জিনিস আমরা যাটা সবজির গাছ বসাই বা ফল গাছ বসাই যখন সেই সবজি বা ফলটা বাগানেই হয় ভীষণ আনন্দ হয় আর সেই আনন্দ আমার বন্ধুদের সাথে ভাগ করতে ভালো লাগে বেশ কিছুদিন ধরে আমার না শরীরটা খুব একটা ভালো নেই তাই ভিডিও করা হচ্ছে না গলা শুনেই খানিকটা আন্দাজ করতে পারছেন তবে এই সবজিগুলো না মাঝে মাঝে বাগান থেকে তোলা হয়েছে আর সেগুলোকে একসাথে করেই আজকের ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসলাম আমি বাগান থেকে বেশ কিছু সবজি এবং ফল হারভেস্ট করেছিলাম অল্প অল্প করে সব তোলা হয়েছে তবে একসাথে যখন ভিডিওটা দিচ্ছি দেখলাম ভিডিওটা বেশ বড় হয়েছে আপনারা যদি কাইন্ডলি আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আমার খুব ভালো লাগবে শরীর খারাপ নিয়েও আজকের ভিডিওটা আপনাদের জন্য আনার চেষ্টা করলাম এই দেখুন আমার বাগানে কত বড় একটা লাউ হয়েছে সবজি বাগানটাকে ধীরে ধীরে বড় করার চেষ্টা করছি এবং বাজারে যেরকম ধরনের সবজির সাইজ হয় ঠিক সেরকম সাইজের যাতে আমার বাগানেও হয় সেটার চেষ্টা করছি তবে জিনিসটা একদম অর্গানিক তাই খেতেও খুব সুস্বাদু আমি এই অর্গানিক গার্ডেনিংটা কিভাবে করছি সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি তবে একেবারে অর্গানিক যে থাকে সব সময় সেটা কিন্তু বলতে পারবো না কিছু রাসায়নিক খাবার অনেক সময় দেওয়া হয় আর কিছু কীটনাশকও দেওয়া হয় তবে চেষ্টা করি যাতে অর্গানিকটাই রাখা যায় খুব অসুবিধা না হলে কোনো কীটনাশক ব্যবহার করি না বিশেষ করে সবজি বা ফলের জন্য আমি সেক্স এক্সপেরিমেন্ট ট্র্যাপ ব্যবহার করেছিলাম প্রচুর মাছই ওর মধ্যে পড়েছে তার জন্যে এবার লাউগুলো হতে পেরেছে লাউ শশা ফুলকপি শিম মূল গাজর বিনস এরকম অনেক সবজি আমার বাগানে এবার হয়েছে তবে চলুন এক এক করে সবজিগুলো যখন হারভেস্ট করেছি আপনাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করি দেখুন তিনখানা লাউ কিন্তু বাগান থেকে তোলা হয়েছে আরও কিন্তু অনেকগুলো লাউ হয়েছে তবে এই তিনটে লাউই যখন হারভেস্ট করেছিলাম সেই ভিডিওটা তুলে রেখেছিলাম সেটাই আজকে আপনাদের জন্য শেয়ার করলাম এই লাউগুলো খেতে কিন্তু খুব ভালো ছিল এরপরে চলে আসলাম শিম হারভেস্টিংয়ে শিম গাছগুলো সেই বর্ষার সময় বসিয়েছিলাম বর্ষার ঠিক শেষের দিকটায় মানে এই জুলাই মাস নাগাদ হ্যাঁ হ্যাঁ জুলাই নামগান্তে বসিয়েছিলাম তখন কিন্তু আপনাদের দেখিয়েছিলাম এই সিমের বীজগুলোকে অঙ্কুরিত করে তারপর গাছটা বসিয়েছিলাম তবে আরেকটু যদি পরে বসাতাম তাহলেও ভালো হতো তবে গাছগুলো কিন্তু খুব ভালো হয়েছিল এবং অনেকটাই বড় হয়েছে আর এখন প্রচুর পরিমাণে সিম হচ্ছে প্রতিদিনই প্রায় অনেকটা করে সিম পাচ্ছে তবে মাঝে মাঝেই তোলা হয়েছে অল্প অল্প করে এক একদিন আবার বেশ অনেকটা করে সিম পেয়েছি আর ওই সেই ছাদের ওপরে যেই সেটা করেছি তার উপরে তো হচ্ছে পারতে কিন্তু বেশ কষ্ট হচ্ছে আমি একা কিন্তু সবসময় পারতে পারিনি কারণ না কারোর হেল্প নিতে হয়েছে অনেকটা সময় লাগে এই সেইগুলো পারতে তবে একটা আনন্দও আছে কি সুন্দর ছাদে হয়েছে না ভীষণ ভালো লাগছে এবছর কিন্তু সবজিটা বেশ অনেকটাই হয়েছে আগের বছরও অনেকটা হয়েছিল তবে ধীরে ধীরে সবজির পরিমাণটা বাড়ছে আর আমি যে বাগানের জন্য আলাদা করে মাটি তৈরি করে নিই আর কি কি ফার্টিলাইজার দিই সবে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি বেশ কিছু সিমও তুলে নেওয়া হচ্ছে এবং সেই সিম যখন খেয়েছি রান্না করে খুব সুস্বাদু ছিল ভীষণ ভালো লেগেছে এবছর সবজির বাগানটার থেকে বেশ কিছু সবজি পেয়েছি এবং সেই সবজি অনেকের সাথেই শেয়ার করেছি বাড়ির প্রত্যেকটি মেম্বারই যদি বাগানের সঙ্গে যুক্ত থাকে তাহলে কিন্তু বাগানটাকে অনেক বড় করা যায় এবং অর্গানাইজড করা যায় আসলে একা না সবটা হয় না এই যে দেখো না এই যে সিমগুলো তুলতেও কিন্তু একটা পরিশ্রম আছে সেটাও যদি কেউ করে দেয় বাড়িরই কোনো মেম্বার তাহলে কিন্তু একটা কাজ হয় এরকমই আমাদের বাড়ির প্রত্যেকটি মেম্বার যদি বাগানের সঙ্গে ইনভলভ থাকে তাহলে কিন্তু বাগানটা অনেক সুন্দর করা যায় আর তাদেরও ধীরে ধীরে বাগানের প্রতি একটা ভালোবাসা তৈরি হয় বাগান কিন্তু আমরা সবাই অন্যেরটা দেখে দেখেই করতে ভালোবাসি কারণ অন্যের বাগানটা যখন দেখি তখন কিন্তু নিজের বাগানটাও আরও সুন্দর করার ইচ্ছেটা হয় তাই আজকে আমার হারভেস্টিংয়ের ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসলাম যতটুকু ভিডিও তুলে রেখেছিলাম সেটাই দেখাতে পারছি শরীর ভালো না থাকার জন্য খুব একটা আমার বাগানেও যাওয়া হচ্ছে না আর বাগানের কাজও খুব একটা করতে পারছি না তাই শরীর সুস্থ হলে আবার ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো বেশ অনেক দিন ধরে কিন্তু এই বাগানের হারভেস্টিংটা হয়েছে প্রায় চার পাঁচ দিনের ভিডিও আছে এর মধ্যে অল্প অল্প করে কিন্তু সবজিগুলো সব তোলা হচ্ছে তবে এখনও অনেক সবজি কিন্তু হারভেস্টিং হয়নি সেগুলো কিন্তু পরে একটা অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো এবছর গাজর গাছগুলো যখন বসিয়েছিলাম ঠিক করে গাজর গাছগুলো বেরোয়নি তাই আর গাজর গাছ সেরকম করে বসানো হয়নি বিনসের গাছগুলো একটু দেরিতে বসানো হয়েছে তাই সবে এখন বিনসগুলো ধরতে শুরু করেছে এখনও সেগুলো হারভেস্টিং হয়নি এছাড়াও বাঁধাকপির গাছও এখনও ঠিকভাবে বাঁধাকপি ধরেনি তাই ওগুলোও এখনও রয়েছে পরে যখন হারভেস্টিং করব পারলে আপনাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করব যেটুকু সবজি এখন তোলা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম তবে এবার বাগান থেকে বেশ কিছু ফুলকপি শিম আর লাউগুলো বেশ বড় বড় হয়েছে সেটা আপনাদেরকে দেখাতে পারলাম সবজি বাগান করতে গিয়ে কিন্তু খুব পোকামাকড়ের আক্রমণ হয় আর এই সবজিটাকে অর্গানিক রাখার জন্য কোনো কীটনাশকও ব্যবহার করা যায় না আমি এই সবজি গাছের জন্য সেক্সপেরিমেন্ট ট্র্যাপ ব্যবহার করেছিলাম বাগানের দুদিকে দুটো বসিয়েছিলাম এর মধ্যে প্রচুর পরিমাণে এই ফল ছিদ্রকারী মাছির মানে ভেতরে ধরা পড়েছে আর তাতে কিন্তু এই সবজিটাকে আমি বাঁচাতে পেরেছি আর এছাড়াও মাঝে মাঝে ওই নিম অয়েল স্প্রে করেছি আর কাকা স্প্রে করেছি এই এবারের সবজিতে আমি কোনো কীটনাশক ব্যবহার করিনি তবে প্রথম দেখে যখন সবজিগুলো ধরেনি তখন কিন্তু একবার দুবার আমি কীটনাশক ব্যবহার করেছিলাম রোগর ব্যবহার করেছিলাম তখন একেবারে যখন কপির গাছগুলো ছোট থাকে সবে দু চার পাতা থাকে তখন কিন্তু এই গাছগুলোতে পোকামাকড়ের উপদ্রব হয় সেরকমই শিম গাছ বা লাউ গাছ সব গাছেরই যখন চারটে পাঁচটা ছটা করে পাতা ছিল তখন কিন্তু আমি এই রোগর স্প্রে করেছিলাম তবে যেই গাছটা একটু বড় হতে শুরু করেছে যখন সেগুলো খাবো এরকম পর্যায়ে আসছে তখন কিন্তু এর মধ্যে কোনো কীটনাশক ব্যবহার করিনি এই সেক্সপেরিমেন্ট ট্র্যাপ দেওয়া ছিল আর কাকা আর নিম স্প্রে করেছিলাম তবে পোকামাকড় আর সেরকম লাগেনি সবজিটা দেখতে পাচ্ছি যে ভালোই হয়েছে শশার ভেতরে লাউয়ের ভেতরে কিন্তু ওই ফল ছিদ্রকারী মাছই এসে ডিম পেরে দিয়ে যায় আর শিমের ভেতরেও পোকা হয় সেগুলো কিন্তু এবছর দেখছি হয়নি ও হ্যাঁ এ সবজির মধ্যে তো টমেটোও রয়েছে তবে টমেটোর গাছ এবছর খুব বেশি বসায়নি যে কটা বসিয়েছিলাম তার মধ্যে থেকেও কয়েকটা গাছ একটু নষ্ট হয়েছে কারণ এবছর একটা দিকে পুরো লতানো গাছগুলো হয়েছে তো ঠিক লতানো গাছগুলো নিচে টমেটো গাছগুলো রাখার জন্য টমেটো গাছের যে টবের মাটিটা অনেকক্ষণ ধরে ভেজা থাকছে মানে রোদটা খুব বেশি আসেনি সেজন্য অনেক গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে আর বেশি জায়গাও নি ছাদে সেজন্য অন্য দিকটাতে রাখতে পারিনি আর ফুলকপি বেগুন গাছ যেদিকে রেখেছিলাম সেদিকটাতে কিন্তু ভালো রোদ আসছে তাই টমেটো গাছগুলো এবছর একটু এফেক্টেড হয়েছে বসিয়েছিলামও খুব বেশি নয় তার মধ্যে থেকেও কিছু গাছ কিন্তু একটু নষ্ট হয়েছে মানে টবের মাটি বেশিক্ষণ ভেজা থাকার জন্য গাছের গোড়া পচে গিয়ে গাছ মারা গেছে তাহলেও এখন যে টমেটো গাছগুলোতে কিন্তু মোটামুটি ছটা আটটা করে টমেটো পাওয়া যাচ্ছে দু চার দিন পরপরই আমি কিন্তু এরকমভাবে তিন চারবার এই বাগানের টমেটো গাছগুলো থেকে টমেটো হারভেস্টিং করেছি তবে দু তিনবারই ভিডিও করা হয়েছে সববার কিন্তু ভিডিও করা হয়নি অনেক সময় হঠাৎই একটু রান্না করতে গিয়ে টমেটো লাগবে তাই ছাদে চলে এসে এসেছে এবং দুটো টমেটো তুলে নিয়ে গিয়ে রান্নায় দিয়েছি সেসব ভিডিও আর তুলে রাখা হয়নি আমার সবজি বাগানের মধ্যে এই টমেটো গাছেও কিন্তু প্রথম দিকে বেশ কীটনাশক দিতে হয়েছে কারণ টমেটো গাছে আবার পাতা কুকড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য এই গাছে কাকা স্প্রে করেছি এবং রোগরও স্প্রে করেছিলাম শুরুর দিকে তবে একটু যে বড়ো হয়ে গেছে ফুল আসতে শুরু করেছে তখন কিন্তু আর কোনো কীটনাশকই ব্যবহার করিনি ফুলকপি গাছগুলো দেখুন এবার দেশি ফুলকপি বসিয়েছিলাম বর্ষার সময় সেগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে আর এটা কিন্তু খেতে খুব ভালো ছিল যেহেতু এগুলো দেশি ফুলকপি ছিল হাইব্রিড ফুলকপিও এবছর বসিয়েছি তবে সেটা অল্প সংখ্যক দেশি ফুলকপিটাই অনেকটা বসিয়েছিলাম বাগানটা তো খুব বেশি বড় নয় ছোট জায়গার মধ্যেই তার মধ্যেই যেটুকু গাছ বসানো যায় সেটাই চেষ্টা করছি তবে আমার খুব ইচ্ছে সবজি গাছটা এমনভাবে করার যাতে মোটামুটি অন্তত বাড়ির ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট সবজি আমার ছাদ বাগান থেকেই করতে পারে তবে আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথেও তো একটু এগুলো শেয়ার করতে হয় সেজন্য কিছুটা সবজি তাদের সাথেও শেয়ার করেছি তারাও খেয়ে বলেছে খুবই সুস্বাদু এই ছোট ছোট ছোটো ব্যাগগুলোর মধ্যেও কিন্তু সুন্দরভাবে সবজি হচ্ছে আর সেটা কিন্তু এবছর প্রমাণ পেয়ে গেলাম বাজারে যেরকম হয় ততটা বড় হয়তো ফুলকপিগুলো হয়নি তবে এগুলো যেহেতু দেশি ফুলকপি এগুলো কিন্তু অতটা বড় হয়ও না এই হাইব্রিড ফুলকপিগুলো একটু বড় হয় তবে এই দেশি ফুলকপিগুলো কিন্তু খেতে খুব ভালো ছিল হাইব্রিড ফুলকপিও বসিয়েছি সেগুলোও কিন্তু হবে যখন আপনাদের দেখাবো এবছর এই ফুলকপির পাতা দিয়ে ফুলকপি পাতার বাটাও খেয়েছি সেটাও কিন্তু খেতে খুব ভালো লেগেছিল। সবজি গাছের জন্য কিন্তু ভালো রোদের প্রয়োজন বেশিরভাগ গাছের জন্যই রোদের প্রয়োজন হয় তা সবজি গাছে যেটুকু রোদের প্রয়োজন মানে সারাদিন যদি রোদ পড়ে তাহলে কিন্তু খুব ভালো হয় সেরকমই জায়গায় রাখতে হয় সবজি গাছগুলোকে আমার ছাদ ছাদবাগানে মোটামুটি রোদ পড়ে তবে একটা জায়গায় খুব বেশি রোদ পড়ে না সারাদিনে চার পাঁচ ঘন্টার বেশি রোদ পড়ে না সেই জায়গাগুলোতে কিন্তু সবজি গাছ রাখা যাচ্ছে না যেখানে সারাদিন রোদ পড়ে সেই জায়গাগুলোতেই সবজি গাছগুলো রেখেছি আর এছাড়াও ড্রিপ ইরিগেশান সিস্টেমটাও বসানো ছিল তবে আমার ছাদ বাগানের ব্যাগগুলো না সবগুলো একই সাইজের নয় তাই ড্রিপ ইরিগেশান সিস্টেমে একটা অসুবিধা হচ্ছিলো কোনো গ্রো ব্যাগের মধ্যে খুব বেশি জল পড়ছে এবং কোনো গ্রো ব্যাগের মধ্যে জলটা সাফিসিয়েন্ট পড়ছে না তাতে পুরো টপটা ভিজছে না তবে আস্তে আস্তে সব গ্রো ব্যাগগুলোকে মোটামুটি একই সাইজের করে নেওয়ার চেষ্টা করবো যাতে এই ড্রিপ ইরিগেশন সিস্টেমটাকে আমি খুব সুন্দর করে ব্যবহার করতে পারি তবে প্রতিদিনই একবার করে ব্যবহার করি কিছুটা চালিয়ে দিই তারপরে বাকি যে টপগুলো ভালো করে ভেজে নিই সেগুলোতে আলাদা করে একটু জল দিয়ে দিই এবছর যে লিকুইডগুলো ব্যবহার করেছি এই সবজি বাগানের জন্য সেটা তো আপনাদের দেখিয়েছি যেরকম আমি কিচেন ওয়েস্ট ব্যবহার করি আর সর্ষের খোল পচানো জল ব্যবহার করি তাছাড়াও এই অ্যালোভেরার মানে ভি জলের মধ্যে চার পাঁচ দিন ভিজিয়ে রেখে সেই জলটাও কিন্তু এই সবজি গাছে ব্যবহার করেছিলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি এই তিনটে লিকুইড কিন্তু ব্যবহার করেছি এই সবজি পচানো যে জলটা সেটা কিন্তু এই সবজি গাছের জন্য খুব ভালো কাজ করেছে আমি ওটা মোটামুটি সপ্তাহে একদিন করে দিয়েছি আর সর্ষের খোল পচানো জলটা খুব বেশি দিইনি পনেরো দিনে একবার করে দিয়েছি তাতে কিন্তু এই যেটুকু সবজি হয়েছে আপনাদের সাথে তো শেয়ার করছি সেগুলো শীতকালে লঙ্কা গাছ বসাই ঠিকই তবে এত গাছের মধ্যে না লঙ্কা গাছের জন্য যে স্পেশাল কেয়ারটা দরকার সেটা আর করা হয় না সেজন্য লঙ্কা গাছটা এই সময় কিন্তু খুব পাতা কুঁকড়ে যায় আর গরমের সময় যখন লঙ্কা গাছ করি তখন সেই লঙ্কা গাছের ওপর একটা আলাদা করে অবজারভেশান রাখি যাতে এই লঙ্কা গাছের পাতা না কুঁকড়ে যায় তবে এবার শীতকালে কিন্তু আমার লঙ্কা গাছগুলোতে কিছু পাতা কুঁকড়ে গেছে তাই খুব একটা ভালো ফলন হয়নি লঙ্কা গাছের হারভেস্টিং এখনও করিনি এই একটা দুটো গাছে লঙ্কা হয়েছে সেগুলোকে আর তুলে নেওয়া হয়নি রয়েছে আর গাছগুলোও খুব একটা বড় হয়নি ছোট ছোটো গ্রো ব্যাগের মধ্যে বসিয়েছি পাঁচিলের উপর রেখে দিয়েছি দেখুন আজকে যে সবজিগুলো হারভেস্ট করলাম সেটাই আপনাদেরকে দেখালাম লাউটা কিন্তু বেশ বড় হয়েছিল আর ফুলকপিগুলোও তোলা হয়েছে এই সবজির সাথে সাথে কিন্তু আমি অনেক ধরনের শাকও বসাই নিজের বাগানে যেমন ধনেপাতা তো অবশ্যই করি এই বাজার থেকে এখন আর ধনে কিনে খাই না এই নিজের ছাদ বাগানে দেশি ধনেপাতা তৈরি করে খাওয়ার একটা দারুণ আনন্দ রয়েছে আর এটার স্বাদও কিন্তু খুব সুন্দর ধনেপাতা পাতা ছাড়াও পালং শাক লাল শাক মেথি শাক মূলো শাক এগুলোও কিন্তু বসিয়েছি অল্প অল্প করে খুব তো বড়ো জায়গা নেই তার মধ্যেই যেটুকু জায়গা রয়েছে গামলার মধ্যে আমি এই শাকগুলোকে বসাই আর তাতে কিন্তু খুব সুন্দরভাবে হয় আর সেই টাটকা সবজিটা এবং টাটকা শাকটা এই যখন কিচেনে নিয়ে গিয়ে রান্না করি সেটা কিন্তু বাজারের শাক বা সবজির থেকে অনেকটাই স্বাদে আলাদা হয় খুবই সুস্বাদু যেই স্বাদটা কখনোই আপনি এই নিজের বাড়িতে অর্গানিকভাবে সবজি চাষ না করলে উপভোগ করতে পারবেন না এবছর বেশ কিছু শশার গাছ বসিয়েছিলাম একসাথে পরপর প্রায় ছটা শশার গাছ বসিয়েছি শীতকালে শশা গাছ হয় তবে গরমকালেও কিন্তু আমি শশার গাছ বসিয়েছিলাম এবছর গরমে কিন্তু শশার গাছগুলো খুব নষ্ট হয়ে গেছিলো তাই আবার নতুন করে শীতকালে বসালাম দেখছি এবছর কিন্তু শীতের শশার গাছগুলোতে বেশ ভালোই শশা হয়েছে শশার সাইজটাও ভালো হয়েছে এবং লম্বা লম্বা হয়েছে অনেক সময় বেঁকে যায় সেটা কিন্তু এবার হয়নি দেখুন বাজারে যেরকম শশা পাওয়া যায় ঠিক কিন্তু সেরকমই দেখতে লাগছে তবে এই শশাটা খেতে খুবই ভালো ছিল শশা গাছগুলোকে লতিয়ে ওপরে তোলার জন্য আলাদা করে একটা নেট ব্যবহার করেছি পরপর ছটা গাছকে রেখেছি এবং একটা পাতলা নেট দিয়ে পুরো ওপরে যে শেডটা করা রয়েছে তার ওপর পর্যন্ত একেবারে নেটটা আটকে দিয়েছি তাতে কিন্তু শশা গাছগুলো খুব ভালোভাবে লতিয়ে ওপরে উঠতে পেরেছে আর দুমাস পরে এই শশা গাছ থেকে শশা হারভেস্টিং করছে চার পাঁচটা শশা হারভেস্টিং করা হয়ে গেছে আরও ছোট ছোটো শশা রয়েছে সেগুলোও পাড়া হবে পরে তবে এই কটাই শশা পাড়া আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই গাছগুলোতেও কিন্তু এই ফল ছিদ্রকারের মাছির উপদ্রব হয় এবং বিভিন্ন রকম পোকামাকড়ের উপদ্রব হয় শুরুর দিকে ওই যে বললাম রোগর স্প্রে করেছিলাম আর কাকা স্প্রে করেছিলাম আর একটু গাছটা বড় হয়ে যাওয়ার পরে কিছু স্প্রে করতে হয়নি তবে পনেরো দিনে একবার ফাঙ্গিসাইড স্প্রে করতে হয়েছে লাউ গাছে এবং শশা গাছে এই ফাঙ্গাস লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে তাই একটু ফাঙ্গিসাইড স্প্রে করতে হয় এই শশা কাজগুলোতে প্রথম দিকে বেশ অনেক পুরুষ ফুল হয়েছিল তারপরে আমি ওই টু জি থ্রি জি কাটিং করে দেওয়াতে আস্তে আস্তে স্ত্রী ফুলদের দেখা পাওয়া যায় এবং সেই পুরুষ ফুলের সাথে আমি এগুলোকে হ্যান্ড পলিনেশান করে দিয়েছিলাম তাতে কিন্তু শশাটা ধরেছে হ্যান্ড পলিনেশান না করলেও শশা ধরে তবে হ্যান্ড পলিনেশান যদি করে দেওয়া হয় তাহলে নিশ্চিতভাবে বোঝা যায় যে এই শশাটা হবে বাগানে যতটাই পরিশ্রম করি যখন ফলটা হয় তখন কিন্তু এই পরিশ্রমটা মনে হয় না আনন্দটাই তখন ভালো লাগে তাই সকালবেলা প্রতিদিনই ঘুম থেকে উঠে বাগানে যাওয়ার একটা নতুন আনন্দ প্রতিদিনই থাকে যেন বাগানটাকে আবার নতুন করে দেখা এবছর পালং শাকও কিন্তু অনেকবার হারভেস্টিং হয়েছে তিন চারবার হারভেস্টিং করেছি এবং বিভিন্ন রকম এই পালং শাক দিয়ে রেসিপি করেছিলাম পালক পনির করেছি পালং শাকের চচ্চুরি করেছি সবই করেছি এছাড়াও স্যালাডের মধ্যেও কিন্তু পালং শাক দেওয়া যায় যেহেতু বাগানের ফ্রেশ পালং শাক সেটাকে কিন্তু একটু হালকা গরম জল দিয়ে ধুয়ে নিয়ে স্যালাডের সাথেও খাওয়া যায় পালং শাকটা কিন্তু শরীরের পক্ষে খুবই পুষ্টিকর পালং শাকের পাতাগুলো তুলে নিয়ে টপটাকে বা গামলাটাকে রেখে দিলে আবার কিন্তু সেখান থেকে নতুন পালং শাক হয়ে যায় তবে আমি সেভাবে আর করি না পুরোটাই একদম গোড়া থেকে তুলে দিই আবার নতুন করে বীজ ছড়িয়ে দিই ওই টবের মধ্যেই আবার বীজ ছড়িয়ে দিই তবে সেই টবের মাটিটাকে আরেকবার একটু তৈরি করে নিতে হয় ওই একই মাটিটাকে একটু রোদে শুকিয়ে নিই এবং তার মধ্যে একটু গুঁড়ো একটু নিমখোল এই সব মিশিয়ে নিয়ে আবার নতুন করে ওই মাটির মধ্যেই এই পালংয়ের বীজ ছড়িয়ে দিই এই পালংয়ের বীজ যখন ছড়াই সেটাকে একটু আগের রাতে ভালো করে ভিজিয়ে রেখে দিই পুরো চব্বিশ ঘন্টা ভিজিয়ে থাকার পর সেই জল থেকে বের করে নিয়ে পালঙের বীজগুলো ছড়িয়ে দিলেই চার পাঁচ দিনের মধ্যেই তার থেকে ছোট ছোট চারা গাছ বেরিয়ে যায় আর খুব সহজেই বড় হয়ে যায় খুব একটা তেমন পরিচর্যাও লাগে না শুধু মাঝে মাঝে একটু লিকুইড ফার্টিলাইজার তাও প্রায় দশ দিন পরে গাছগুলো একটু চারটে পাতা বেরিয়ে যাওয়ার পর প্রথম দুটো পাতা বেরোনোর পরে যেই পালঙের পাতাটা বেরোয় সেই দুটো পাতা বেরোলেই মানে মোটামুটি শুরুর থেকে চারটে পাতায় বেটোলি একটা লিকুইড ফার্টিলাইজার দেওয়া যেতে পারে সেটা কিচেন ওয়েস্টের লিকুইড ফার্টিলাইজারও দেওয়া যেতে পারে আর সরষের খোল পচানো জলও দেওয়া যেতে পারে সর্ষের খোল পচানো জল কিন্তু এই সবজি বা শাকের গাছের জন্য খুব ভালো ফুল গাছের জন্যও খুব ভালো আমি যেরকম চন্দ্রমল্লিকা গাছে এখনও পর্যন্ত সর্ষের খোল পচানো জল দিয়ে যাচ্ছি কুড়ি এসে গেছে ফুলটা কিছুদিনের দিনের মধ্যেই ফুটবে আজকে এক গামলা পালং শাক তুলে নিলাম আরও কিন্তু অনেকগুলো গামলা রয়েছে আর প্রতি সপ্তাহেই একটা করে গামলার মধ্যে পালং শাক বা লাল শাক বা ধনে পাতা কোনো না কোনো শাক বসানো হয় প্রতি সপ্তাহেই তাহলে কি পরপর গাছগুলো একটা একটা করে বড় হয় আর তাহলে হারভেস্টিংয়ের জন্য রেডি হয় সবগুলো যদি একসাথে বসিয়ে ফেলা হয় তাহলে একসাথেই সবগুলো রেডি হয় আর একসাথেই তখন হারভেস্ট করতে হয় হলে কিন্তু পাতাগুলো তাড়াতাড়ি হলুদ হয়ে যায় এবং এই যে ধনে পাতা আজকে তুলে নিচ্ছি এগুলো কিন্তু ঠিক রান্না করতে বসিয়েই আমি এই ধনে তুলতে চলে আসি আবার অনেক সময় সকালবেলা এসেই যখন বাগানে জল দিই তখনই বাগান থেকে কিছুটা ধনেপাতা তুলে নিয়ে যাই রান্না করার জন্য এই ধনেপাতাগুলো কিন্তু এবার বেশ বড় বড় হয়েছে আর এই ছোট গামলাগুলোর মধ্যেই কিন্তু করতে পেরেছি আর এগুলো যেহেতু দেশি ধনেপাতা পাতা বসিয়েছিলাম সেজন্য এটা খেতেও খুব ভালো ছিল শীতকাল আসলেই আমরা এই ধনের পাতাটা কিন্তু বাগানে করতে পারি আর এই ধনে পাতা অনেকেই করতে পারেন না বলে আমাকে অনেকে কমেন্ট করেন আর বারবারই আমি এই ধনের বীজ থেকে কী করে ধনেয়া পাতা করবেন সেটা আপনাদের সাথে শেয়ার করি এখানে যে ছোট থ্রি পট স্ট্যান্ডটা ছিল তার মধ্যে এই পরপর গামলাগুলোকে আলাদা করে রেখেছি প্রথম দিকে কিন্তু এই ধনের বীজ থেকে যে ছোট ছোট চারাটা বেরিয়েছিল সব চড়াই পাখিতে এসে খেয়ে যাচ্ছিলো প্রথম দিকে বুঝতেই পারছিলাম না যে পাতাগুলো থেকে গাছ কেন হচ্ছে না তারপরে ভালো করে খেয়াল করে দেখলাম এই মানে পাতাগুলো বেরোনোর সঙ্গে সঙ্গেই চড়াই পাখি খেয়ে নিয়েছে তাই সেগুলো থেকে আবার নতুন করে আর পাতা বেরোচ্ছে না এইভাবে বুঝতে পারার পরে তারপরে পুরো মশারি ঢেকে দিয়েছিলাম তখন আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই ধনে পাতাগুলোকে বাঁচানোর জন্য আমি মশারি দিয়েছি তারপরেই দেখলাম যে এই গাছগুলো একটু বড় হয়ে গেছে আর এখন চড়াই পাখিতে খাচ্ছে না সবে যখন নতুন পাতাটা তৈরি হয় তখনই কিন্তু এই চড়াই পাখি এই পাতাগুলোকে খেয়ে নেয় এখন আবার দেখছি পালং শাকগুলো বসিয়েছি সেগুলোকেও চড়াই পাখি খেয়ে যাচ্ছে সবজি আর শাক হারভেস্টিং তো আপনাদের সাথে শেয়ার করলাম আর ফলগুলো কেন বাদ যায় আমার ছাদ বাগানে পেয়ারা কামরাঙা কুল আর কমলা লেবু এগুলোও হচ্ছে তবে পেয়ারা গাছটাতে কিন্তু অনেক পেয়ারা হয়েছে আর বেশ বড় বড় পেয়ারা হওয়াতে দেখতেও খুব ভালো লাগছে পেয়ারাটা দেখতেও বড় এবং খেতেও খুব সুস্বাদু ভীষণই মিষ্টি আর মাঝে মাঝে এই পেয়ারাগুলো হচ্ছে এই পেয়ারা গাছটাতেও কিন্তু কোনো তেমন কীটনাশক আমি ব্যবহার করি না ওই মাঝে মাঝে কাকা স্প্রে করি আর ওই নিম অয়েল স্প্রে করি আর টবের মাটিতেও খুব একটা রাসায়নিক খাবার দেওয়া হয়নি তবে একটু পটাশটা দিতে হয় তাই মাঝে মাঝে এনপিকে উনিশ 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 আর এন এনপিকে জিরো জিরো ফিফটি ব্যবহার করি এই দুটো রাসায়নিক খাবার কিন্তু আমি মাঝে মাঝেই ব্যবহার করি সব গাছেই এই পেয়ারা গাছটাতে পরপর অনেকগুলো পেয়ারা হয়েছিল তার মধ্যে থেকে তিন চারবার ভিডিও করে রেখেছি আর সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম গাছটা কিন্তু খুব একটা বেশি বড়ো নয় তবে তিন বছর মতন গাছটার বয়স তাই কিন্তু অনেক পেয়ারা হচ্ছে তবে গাছটা কিন্তু খুব একটা বড়ো হয়নি ড্রামটাও খুব বেশি বড় দিতে পারেনি ওই একশো লিটার ড্রামকে হাফ করে কাটার পরে পঞ্চাশ লিটার করে তার মধ্যে আমি এই পেয়ারার গাছটা বসিয়েছি ছাদে খুব বেশি জায়গায়ও নেই আর বড়ো বড়ো ড্রাম বসিয়ে ফেললে অনেকটা জায়গাও নষ্ট হবে আর ছাদে একটা ওয়েটও পড়বে সেজন্য ওই দুশো লিটারের ড্রাম আমি এখনও আমার ছাদ বাগানে রাখিনি দুশো লিটারের ড্রামকে হাফ করলে যে সাইজের ড্রামটা হয় তাতে কিন্তু অনেকটা মাটি ধরে আর সেই মাটিটা ভর্তি করার পরে ড্রামটা কিন্তু বেশ ভারী হয়ে যায় এই যে পঞ্চাশ লিটারের ড্রামটা এটাও কিন্তু বেশ ভারী আমি কিন্তু এটাকে নিজে সরাতে পারি না কারণ না কারোর হেল্প লাগে এখনও পর্যন্ত এই পেয়ারা গাছের মাটি পরিবর্তন করা হয়নি তবে এই সিজনের পেয়ারাগুলো হয়ে যাওয়ার পর এই ফেব্রুয়ারি মাসে এই টবের চারদিক দিয়ে মাটি খুঁড়ে বের করে নিয়ে এর মধ্যে কি কিন্তু ভালো করে আবার মিক্সড ফার্টিলাইজার দিয়ে ওপর দিয়ে মাটি চাপা দিতে হবে ড্রামে গাছ বসালে এই গাছ বের করে সেই শিকড় কাটাই ছাটাই করাটা খুব মুশকিল হয়ে যায় তখন আবার কারো না কারোর হেল্প লাগবে আস্তে আস্তে আমার ছাদ বাগানে ফল গাছগুলো বড়ো হচ্ছে এবং এই ফল গাছগুলোকে কিন্তু বড়ো বড়ো ড্রামে দিতে হবে তিন চার বছর হয়ে গেলেই সেই ফল গাছগুলো কিন্তু আর টবে ভালো হবে না এই পেয়ারা গাছটাই দেখুন না যেহেতু এটা একটা ড্রামে দিয়েছি তাই কিন্তু পেয়ারাগুলো বেশ ভালোই হচ্ছে আর যেগুলো এখনও ছোট টবের মধ্যে রয়েছে সেইগুলো কিন্তু খুব একটা ভালো ফলন দিতে পারছে না যেমন সবেদা গাছটাতে এখনও পর্যন্ত কিন্তু তেমনভাবে সবেদা হয়নি সবেদাগুলো ঝরে যাচ্ছে আমি বুঝতে পারছি যে এটাকে একটা ড্রামে দিতে হবে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু ড্রামে দেওয়া আমার হয়নি আমি একটা আঠেরো ইঞ্চির চালি টবের মধ্যেই সবেদা গাছটাকে রেখেছি তবে কিছুদিন পর যখন সবেদা হবে নিশ্চয়ই আপনাদের দেখাবো তবে চেষ্টা করব ওই ড্রামে যদি দেওয়া যায় সেটার একটা ব্যবস্থা করার লেবু গাছটাতেও কিন্তু অনেক লেবু ধরেছে এই পাতিল লেবুটা সারা বছরই হয় আর এই নভেম্বর মাসে আবার নতুন করে ফুল এসছে আর সেজন্যই এই নভেম্বর মাসে এই গাছটাতে এই লেবুগুলো পেকেও গেছে সেই পুরনো লেবুগুলোকে তুলে নেওয়া হচ্ছে মাঝে মাঝে এই লেবুগুলোকে তুলে নিচ্ছি আর এই লেবুতে প্রচুর রস হয়েছে এবং খেতেও খুব সুস্বাদু আর এই ফুল থাকা অবস্থায় পুরনো লেবুগুলোকে যদি তুলে নেওয়া হয় তাহলে গাছের ভারটাও কমে আর গাছটা আবার নতুন যে ফুল থেকে ফল হবে সেটার দিকে মন দিতে পারে আর সেই ছোট ফলগুলো ঝরে যায় না তাই আমি এই লেবু গাছটা থেকে লেবুগুলোকে সব তুলে নিচ্ছি আমার ছাদ বাগানে দুটো যে পাতিলেবুর গাছ আছে দুটোই কিন্তু একই জাতের ক্যালকাটা পাতি লেবু তাই এটাতে কিন্তু সারা বছরই লেবু ধরে এবং এই ফেব্রুয়ারি বা নভেম্বর মাসেই কিন্তু ফুল আসে এবার নভেম্বর মাসেই দুটো গাছেই ফুল এসছে তবে একসাথে পুরো গাছ ভর্তি হয়ে ফুল আসেনি অল্প অল্প করে ফুল আসছে এবং সেই ফুলগুলো থেকে ফল হচ্ছে ছোট ছোট করে দেখুন আজকে বেশ অনেকগুলো কিন্তু লেবু তোলা হলো এর আগেও একদিন অনেকগুলো লেবু তুলেছি সেই ভিডিওটা তুলে রাখা হয়নি তবে আজকে বেশ কিছু তুললাম তবে মাঝে মাঝেই দুটো তিনটে করে লেবু কিন্তু তোলা হচ্ছে অত আর ভিডিও করে রাখা হয় না সব সময় আর বাগানে যখন সকালবেলা জল দিতে আসি তখনই কিন্তু এগুলো তুলে নিয়ে যাই তাই তখন তো আর জল দেওয়ার সময় ক্যামেরা নিয়ে আসি না তাই আর সব সময় তোলা হয় না এবার যখন নভেম্বরে এই ফুল আসলো তখন আর ফেব্রুয়ারিতে হয়তো আর ফুল আসবে না এই লেবুগুলোই আস্তে আস্তে বড়ো হবে আর সেগুলো এই বর্ষার সময় আবার তুলে নিতে পারবো এখানে দেখুন একটা কমলা লেবুর গাছ বসিয়েছিলাম সেই কমলা লেবুর গাছটা কিন্তু ফল সমিতি কিনে এনেছিলাম ফলটা তখন পেরে নিলেই ভালো হতো তা হলেও আমি ফলটা দেখার জন্যই রেখে দিয়েছি ফলটা না দেখে নিলে বোঝা যায় না যে এই গাছটা থেকে কীরকম ফল পাওয়া যাবে তাই একটা ফল রেখে দিয়েছিলাম এবার কেটে এটা দেখতে হবে কেমন হয়েছে এই গাছটা যখন আস্তে আস্তে বড়ো হবে তখন এই গাছটাকেও আবার একটা বড় গ্রো ব্যাগের মধ্যে দিতে হবে এবার ওই কুল গাছটাতেও কিন্তু বেশ কিছু কুল হয়েছে এটা হলো ভারত সুন্দরী কুল আর প্রথম দিকে যখন ফুল এসছিল তখন এই গাছটাতে খুব মিলিবাগ লেগেছিল বর্ষার সময় খুব একটা খেয়াল করতে পারেনি মিলিবাগের জন্য ওই গাছের ফুলগুলো অনেক নষ্ট হয়ে গেছে তখন ডালগুলোকে আবার কেটে দিয়েছিলাম কেটে দেওয়ার পরে নতুন যখন ডাল বেরিয়েছে তখন কিন্তু সেই ডালে আবার ফুল এসছে এখন সেই ডালে নতুন করে ছোট ছোট করে কুল ধরতে শুরু করেছে আর এগুলো হলো সেই বর্ষার সময় ফুল থেকে যে ফল হয়েছিল। সেগুলো বেশ কিছু ছিল সেগুলো এখন তুলে নেওয়া হলো তবে সেই সংখ্যাটা কম আর এখন আবার যে ফুল এসছিলো সেই কুলগুলোই একটু বেশি ধরছে এই কুলটা কিন্তু খুব সুস্বাদু আর খুব মিষ্টি ছাদ বাগানে যেই ফলই হয় সেটা কিন্তু খেতে একটু অন্য রকম হয় অন্যান্য বাজারে যে ফলগুলো পাওয়া যায় তার থেকে সম্পূর্ণই আলাদা দেখুন এই কুল গাছটাতে কিন্তু অনেক কুল রয়েছে ভেতরে ভেতরে রয়েছে বোঝা যাচ্ছে না আর ফুলটা এসছিল কিছুদিন আগেই ছোট ছোট অনেক কুল হয়ে রয়েছে এরপরে যখন সেই কুলগুলো বড় হবে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। তিন চার রকমের ফল আপনাদের দেখালাম আর সবেদা গাছটার কথা তো বললাম এখনও সবেদা ধরেনি ওটাকে একটু বড়ো ড্রামের মধ্যে দেওয়ার চেষ্টা করব তারপরে যদি সবেদা ধরে আপনাদেরকে দেখাবো কামরাঙা গাছটাতে বর্ষার সময় কিন্তু অনেক কামরাঙা ধরেছিল তারপরে কিন্তু এখন আবার অনেক কমলাগা ধরে রয়েছে তবে ধীরে ধীরে এই কামরাঙাগুলোকে হারভেস্ট করে নিতে হবে এখন শীতকালে কিন্তু এই গাছটা ডরমেন্সিতে চলে যায় তখন কিন্তু গাছের সব পাতাগুলো ঝরতে শুরু করবে আমি এই কামরাঙাগুলো পাকানো পর্যন্ত একটু অপেক্ষা করতে পারতাম তবে কামরাঙাগুলোর গায়ে না একটা দাগ লেগে যাচ্ছে এই গাছটাতে একটু সাইড স্প্রে করতে হবে এটা কিন্তু আরেকটু রাখলে হলুদ একটা কালার চলে আসে আর তাতে কিন্তু মিষ্টি হয় আর খেতেও খুব ভালো লাগে আর কাঁচা অবস্থায় পেরে নিলে সেটা একটু টক স্বাদের হয় টমেটো গাছটাতেও দেখুন পাখিতে টমেটোগুলো খেয়ে যাচ্ছে আমার ছাদ বাগানে চারিদিকে নেট দিলেও পাখি কিন্তু নিয়মিত আসে সকালবেলাও আসে এবং দুপুরবেলাও আসে আজকেও দেখুন বেশ কিছু ফুলকপি লাউ পেয়ারা ধনে পাতা টমেটো এগুলো হারভেস্ট করা হয়েছে ফুলকপিগুলোর যে পাতাগুলো রয়েছে এগুলোও কিন্তু খাওয়া যায় যেহেতু এগুলো অর্গানিকভাবে হয়েছে এই ফুলকপির পাতাগুলোকে পাতা বাটা করে খেতেও ভালো লাগে আর চচ্চড়ি করে খেতেও ভালো লাগে টমেটো কিন্তু অনেক ধরছে আস্তে আস্তে প্রথম দিকে টমেটো গাছগুলোতে খুব বেশি টমেটো হচ্ছিল না এখন কিন্তু প্রায় রোজই অনেকগুলো করে টমেটো পাচ্ছে ও দাঁড়ান মূল গাছটা থেকে কিন্তু আমার মূলোটা তুলে নেওয়ার সময় হয়ে গেছে এইখানে দেখুন বেশ কিছু সাদা মূলো বসিয়েছিলাম একটা গ্রো ব্যাগের মধ্যে চারটে পাঁচটা করে বীজ দেওয়া ছিল সেগুলোও কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে এখন কিন্তু এই মূলগুলোকে তুলে নেওয়ার মতন হয়েছে এই সাদা মূলটা কিন্তু খেতে খুব ভালো লাগে আমার ছাদ বাগানের এই এর ভিডিওটা আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে আপনাদের বন্ধু এবং আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করে দেবেন আপনারাও প্রত্যেকে নিজের বাড়িতে ফল ও সবজির গাছ বসান নিশ্চয়ই আপনারাও রেজাল্ট পাবেন আর আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখবেন তাহলে কিন্তু আপনারা এই আমার থেকে ইন্সপিরেশান পাবেন এবং নিজের ছাদ বাগানটাকে সুন্দর করে তৈরি করতে পারবেন তিরিশ মিনিটের একটা লম্বা ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিওতে